হাজব্যান্ড বললো চলো আজকে তোমাকে অ্যারাবিয়ান শর্মা খাওয়াবো। আমিও আর দেরি করলাম না, মেয়েকে রেডি করে খুব দ্রুত বেরিয়ে পড়লাম শর্মা খাওয়ার উদ্দেশ্যে। আমরা এই টুকটুকটাক করে যাব, টুকটুকে এবার এসে এখনও ওঠা হয়নি। টুকটুকগুলো এমন স্পিডে যাচ্ছিল, আমাদেরটা তো মনে হচ্ছিলো উড়ে উড়ে আমরা চলে যাচ্ছি। ওনাকে বললাম একটু আস্তে চালান, এবং মেয়েকে আমি খুব শক্ত করে অ্যাম্বকের সাথে জড়িয়ে ধরে রাখলাম। ভয় লাগছিলো, মানে পড়ে যাই কি না। আবার ওদিকে ভালো লাগছিলো এই যে অনেক টুকটুক এখানে পাওয়া যায়, এখানে অনেক মজা করেও টুকটুকে উঠে। ট্যাক্সি আর টুকটুকের ভাড়া একদমই কাছাকাছি, তো আমাদের হোটেল থেকে খুব একটা দূরে না। আমরা চলে এসেছি ব্যাম্বো অ্যারাবিয়ান শর্মা হাউসে। এখানে অনেক ধরনের শর্মা আছে। আমি আসলে ইউটিউবে এর অনেক ভিডিও দেখেছি। আমার আসলে অনেক ইচ্ছে ছিল অ্যারাবিয়ান শর্মা খাবার, ব্যাংককের অ্যারাবিয়ান শর্মা এত ফেমাস, তো হাজব্যান্ড আমার ইচ্ছেটা আজকে ফুলফিল করে দিল। এখানে অনেক ধরনের অ্যারাবিয়ান শর্মা আছে, বিফ আছে, চিকেন আছে, মেক্সিকান করে দেয়। তো আমরা হলো চিকেন অর্ডার দিয়েছি, দুজনই চিকেন খাচ্ছি, মেক্সিকান চিকেন শর্মা। বেশ ছোটো একটা শর্মা দিয়েছে, যেটা খেয়ে আমাদের আসলে পেট ভরেনি, সন্ধ্যার নাস্তা হিসেবে ঠিক আছে। তো এখানে আপনাদের দেখে নিলাম। তারপর আমরা একটু হেঁটে সামনে বললো যে না এটা খেয়ে হলো না, আমরা একটু বাঙালি খাবার খাই রাতে, কিছু ভাত মাছ ডাল। তো এখানে এসে দেখলাম অনেক কিছু রান্না করা আছে এবং অনেক মাছের অনেক অপশন আছে। আমার হাজব্যান্ড তো মাছ খেতে খুব ভালোবাসে, তো মাছ অর্ডার দিল। আপনাদের একটু মাছের সাইজটা দেখাই, এটা হলো এক পিস মাছ এবং হিউজ একটা বড় পোর্শন, যেটার অর্ধেক আমি খেয়ে শেষ করতে পারিনি। তো আমরা ওখানে রাতে খাবার কমপ্লিট করে এবার আর টুকটুক নেইনি, হাঁটতে হাঁটতে রাতের ব্যাংকক শহর দেখতে দেখতে হোটেলের দিকে এগোচ্ছিলাম। এখানে রাতের বেলা বেশ জমজমাট হয়ে যায়, ব্যাংকক শহর একদম অন্য রকম। দিনের বেলা আমরা দুপুরে যখন বেরিয়েছিলাম তখন এই রাস্তায় অনেক নীরব ছিল, মানুষ কম ছিল, আর এখন ভরপুর মানুষজন আড্ডা দিচ্ছে, লাউড মিউজিক চলছে, পুরো পার্টি পার্টি একটা ফিল সবার মধ্যে, খুব মজা করে সব রাতের বেলা। মানে ওরা বোধহয় কাজ শেষ করে রাতের বেলাটা খুব মজা করে, মজা করে বাসায় ব্যাক করে। আমরা হাঁটছি, অনেকটা কিন্তু হাঁটতে হয়েছে, মোটামুটি ভালোই হাঁটা পড়ছে ব্যাংককে এসে। রুমে ফিরে পুরো পা এত ব্যথা করতে থাকে, কারণ সারাদিন তো প্রচুর হাঁটাহাঁটি পড়ে, ঘোরা হয়, এদিক ওদিক যাওয়া হয়। হাঁটতে হাঁটতে রাতের বেলা একদম পা যন্ত্রণায়, তখন নাপা খেতে হয়। বাসা থেকে অনেক প্যারাসিটামল নিয়ে এসেছি, হাঁটবো সারাদিন, ঘুরবো, রাতে একটা প্যারাসিটামল খেয়ে নেবো, ব্যাস আবার পরের দিন ভরপুর হাঁটাহাঁটি শুরু করে দেবো। তো অনেকটাই আমরা হাঁটতে হাঁটতে, মেয়েকে কিন্তু কোলে, একবার ওর বাবার কোলে, একবার আমার কোলে, মেয়েকে কোলে নিয়ে নিয়েই আমরা ঘুরছি। একটু কষ্ট হচ্ছে কিন্তু ব্যাপার না, কিন্তু এসে ঘুরতে এসে তো আর রুমের ভিতর হোটেলে বসে থাকলে হবে না, আর রাতে ঘোরার মজাটাই আলাদা। আমার তো রাতে ঘুরতে ভীষণ ভালো লাগে, সেটা যেখানেই হোক না কেন। তো রাতে ঘুরে ঘুরে দেখছি, দেখতে দেখতে অনেকটাই হোটেলের কাছে চলে এসেছি। দুজন মিলে গল্প করতে করতে হাঁটতে হাঁটতে বেশ অনেকটাই হেঁটেছি, কিন্তু আমাদের খাবারের পরে সব হজমও হয়ে গেছে। এখানে এসে প্রচুর খাওয়াও হচ্ছে, সেই পরিমাণ আমার অনেক হাঁটাও হচ্ছে।